जीरो टॉलरेंस बन रही है। आगामी बछर भारतेर जातीय निर्वाचन, तार आगे पांच राज्ये विधानसभा निर्वाचनेर फलाफले बाजीमात करेछे नरेंद्र मोदीर भारतीय जनता पार्टी बीजेपी। गेल नवेम्बर जुड़े भारतेर पांच राज्य मध्यप्रदेश, राजस्थान, छत्तीसगढ़, तेलेंगाना और मिजोरामे विधानसभा निर्वाचनेर भोट ग्रहण करा हय। भोट हवा पांच राज्येर मध्ये एतदिन मध्यप्रदेशेर क्षमताय छिल बीजेपी, अन्यदिके छत्तीसगढ़ और राजस्थान क्षमता छिल कांग्रेस पार्टी। तबे सबाई के चमके दिए मध्यप्रदेश तो बटे, कांग्रेसर घाटी राजस्थान और छत्तीसगढ़ जय पे गेरुआ शिविर। तीन गुरुत्वपूर्ण राज्य धर्मनिरपेक्ष कांग्रेस पार्टी पराजयर मध्य दिए जातीय निर्वाचने केंद्रीय क्षमत दलटर फिर आसार आशा अनेकटाई कमिए दिच्छे मन करें विश्लेषक। ता ब्रिटिश औपनिवेशिक शक्तर बिुदे भारत স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী পুরানো এই দলটির কৌশল পরিবর্তনের কোনো বিকল্প নেই, কেননা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু জাতীয়তাবাদকে সফলভাবেই ভারতীয় রাজনীতির কেন্দ্রে ঠেলে দিয়েছেন। কিন্তু মোদির এমন কি চমক রয়েছে যে কারণে নিরঙ্কুশ জয় পাচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি, তাই জানাবো এবারের প্রতিবেদনের সঙ্গে আছি আমি ওমর ইনাম। क्षमत आसार पर शुरू दिखे व्यवसा और शहरपन्थी दल हिसेबे देखा जाए बीजेपी के, तब धीरे धीरे दलटी तादेर भित्ति मजबूत करेछे, विशेषकर दरिद्र जनगोष्ठीर जन्य असंख्य जनकल्याणमूलक प्रकल्प चालू करे बीजेपी। उच्च बेकारत्व, असुस्थ कृषि खात एवं क्रमबर्धमान नानामुखी बैषम्यर अभियोग सत्त्वेओ नरेंद्र मोदी नेतृत्वाधीन केंद्रीय सरकार नगद अर्थ स्थानान्तर, बिनामूल्य रेशन एवं সাশ্রয়ী মূল্যের গ্যাস সিলিন্ডার বিতরণ প্রকল্পের মতো কার্যক্রম চালু করে, যা দলটিকে ধীরে ধীরে জনপ্রিয় করে তুলেছে। নরেন্দ্র মোদি তার প্রচারণার সময় দরিদ্রদের সহায়তার বিষয়টি বরাবরই তুলে ধরেন। 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার দাবি মোদির, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এমন সিদ্ধান্ত বিরল বলেই কৃতিত্ব নেন নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশে টানা 5 বারের মতো ক্ষমতায় বিজেপি, এই রাজ্যটিতে নারীদের উপর সবচেয়ে বেশি নির্যাতনের অভিযোগ থাকলেও নারীদের টার্গেট করে নগদ অর্থ স্থানান্তর প্রকল্প চালায় বিজেপি, আর যে কারণে নারী ভোটাররাও বিজেপির প্রতি ঝুঁকছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিজেপির নিরঙ্কুশ জয়কে ভারতীয় গণমাধ্যমগুলো মোদি ম্যাজিকের কল্যাণী বলে দাবি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও ব্যাপক জনপ্রিয় মোদি এবং তার দল বিজেপি। 73 বছর বয়সী এ নেতার ফলোয়ার সংখ্যা 9 কোটি 30 লাখের বেশি। বিদেশ নীতির সাফল্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোভাবেই কাজে লাগান নরেন্দ্র মোদি। মোদির অধীনে চীনের উত্থান মোকাবিলায় পশ্চিমা নীতির সঙ্গে সমন্বয় করেছে নয়াদিল্লি, যে কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক দৃঢ় হয়েছে। একই সময়ে ভারত নিজেকে গ্লোবাল সাউথের নেতা হিসেবেও তুলে ধরেছে। বিজেপি 2024 সালের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেও রাজনৈতিক ফায়দা নেয়। ভারতে হিন্দু জাতীয়তাবাদী মনোভাবকে কাজে লাগিয়ে 2020 সালে এটির নির্মাণ কাজ শুরু করে নরেন্দ্র মোদী সরকার। খোদ নরেন্দ্র মোদী সাম্প্রতিক জয়ের পর বলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল ইঙ্গিত দেয় ভারতের জনগণ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সাথে দৃঢ়ভাবে রয়েছে। বিরোধীরা মোদীর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ করছে। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলায় উস্কানি দেওয়ারও অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। আনুষ্ঠানিকভাবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ হলেও 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিরোধী সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও মোদী এবং বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে বলছে তারা বর্ণ ও বিশ্বাসের ভিত্তিতে ভারতীয়দের মধ্যে কোনো ধরনের বৈষম্য করে না। বিপুল পরিমাণ নির্বাচনী তহবিলের কারণে প্রচার প্রচারণার বিস্তৃত জাল ফেলতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। বিজেপির রাজনৈতিক তহবিলের সমালোচনা করেছে গণতন্ত্রপন্থী কর্মীরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে যেসব দাতা অর্থ দেয় তাদের নাম জনসাধারণের কাছ থেকে গোপন রাখার সুযোগ রয়েছে, যেটি নির্বাচনী বন্ড নামে পরিচিত। মূলত এই নীতিরই সমালোচনা করছেন তারা। 2017 থেকে 2022 সালে যত নির্বাচন হয়েছে তার রাজনৈতিক তহবিলের মধ্যে অর্ধেকই এই প্রক্রিয়ায় সংগ্রহ হয়েছে। বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিলের 57 শতাংশেরও বেশি পেয়েছে, আর
এর বেশিরভাগ উৎস অস্বচ্ছ রয়ে গেছে। অন্যদিকে রাজনৈতিক তহবিলের মাত্র 10% পেতে সক্ষম হয় কংগ্রেস দল। নির্বাচনী বন্ড পদ্ধতির ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। সব রাজনৈতিক দল মিলিয়ে যে পরিমাণ নির্বাচনী বন্ড বা তহবিল পেয়েছে তার চেয়ে 3 গুণ বেশি পেয়েছে বিজেপি। অন্যদিকে প্রচার প্রচারণাতেও এগিয়ে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনের আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14টি সমাবেশে ভাষণ দিয়েছেন এবং রাজস্থানে 2টি রোড শো করেছেন আর ছত্তিশগড়ে 5টি সমাবেশে ভাষণ দেন মোদি। বিজেপি তুলনামূলকভাবে অনেক বেশি তথ্য প্রযুক্তিতে স্মার্ট লোকজন নিয়োগ দিয়েছে। তাছাড়া অন্য দলগুলোর অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দখল নিয়েছে গেরুয়া শিবির, আর তাই অনলাইনেও বিজেপি শক্ত সমর্থক গোষ্ঠী অর্জনে সক্ষম হয়েছে। যদিও দলটির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ সহ নেতিবাচক প্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের অন্যতম পুরানো ও ঐতিহ্যবাহী দল কংগ্রেসের ভরাডুবির জন্য সমমনা ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট গড়তে ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বকে অহংকারী এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মনে করেন অনেকে, আর বিশ্লেষকরা বলছেন কংগ্রেস দলকে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে, বিশেষ করে তরুণদের সামনে আনার পরামর্শ তাদের। রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের মা সোনিয়া গান্ধী দলের সবচেয়ে স্বীকৃত মুখ। এরপরও নেতৃত্বে আরও চমকের পরামর্শ ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের।